এই রকম একটা আনারস মাখা দেখে খেতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি কেন, চলো দেখে নাও কিভাবে বানাবে। হাই, আমি বিউটি, চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আনারসটা কেটে নেব, আর আমি একটা পাকা আনারস নিয়েছি। পাকা আনারস কিন্তু মাখা খেতে ভীষণ ভালো লাগে। আনারসের মাথার দিকটা কিন্তু হাতে করে চাপ দিলেই খুব সহজেই ছাড়িয়ে ফেলা যায়। এবার আমি মাথার দিকটা একটু কেটে নিচ্ছি, আর আমি পিছন দিকটাও একটু কেটে নিচ্ছি আনারসের। অনেকে কিন্তু আনারস কাটার জন্য আনারস খেতে চায় না, তো দেখো এরকমভাবে খুব সহজে আনারসটা কেটে নিতে পারবে। আমি এইবার উপরের যে অংশটা আছে আনারসের সেইটাকে কেটে ফেলে দেব। ব্যাস এরকমভাবে একটু বেশি পরিমাণে কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ব্যাস এরকমভাবে আমি পুরোটাই কেটে নেব। দেখো কত সুন্দর কাটা হয়ে গেল, আর খুব সহজেই হয়ে গেল, কোনো কষ্টকর ব্যাপার না। ব্যাস এবার এই নিচের দিকের যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে ফেলে দিলাম, আর যদি একটা দুটো চোখ থাকে তাহলে এরকমভাবে চাকু সাহায্যে তুলে নিতে পারবে। ব্যাস এইবার আমি সেন্টার থেকে কেটে নিচ্ছি, আর এই মাঝের যে একটা অংশ থাকে সেটাও কিন্তু ফেলে দেব চাকু সাহায্যে। এটাকে কেটে ফেলে দিচ্ছি মাঝের অংশটাকে। এইবার আনারসের ছোট ছোট টুকরো করে নেব। ব্যাস কেটে নিচ্ছি পিস পিস করে, আর এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব টুকরোগুলোকে। তারপরে আমি দিয়ে দেব রেগুলার লবণ, আমি এখানে টাটা সল্ট ব্যবহার করেছি, আর আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর দিচ্ছি এর মধ্যে একটু লেবুর রস, লেবুর রসটা অবশ্যই কিন্তু দেবে, আর দিচ্ছি একটু চিনি, সামান্য লঙ্কার গুঁড়োও দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু টেস্ট ভালো হয়, আর একটু আমি লেবুর রস দেব, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। ব্যাস এইবার সবগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি, তো একবার তোমরা দেখতে পারো, এরকমভাবে ট্রাই করতেই পারো। আর আনারস কাটাটা কিন্তু এমন কিছু কঠিন কাজ না। ব্যাস মাখা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি তোমাদেরকে খুব সহজেই দেখিয়েছি আনারস মাখাটা, আর সবার বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো থাকে। তো আজকের এই আনারস মাখাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।